টাসপান পারে নিউজিল্যান্ডে বাংলাদেশ কেমন করে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক না। তারপরেও কনকনে ঠান্ডার মধ্যে গ্রিন গ্যালারিতে দলটাকে সাপোর্ট করবার জন্য অসংখ্য বাঙালির ভিড়। আমরা জানবার চেষ্টা করব বাংলাদেশ দল কেন্দ্রিক তাদের প্রত্যাশা প্রাপ্তি স্বপ্নের গল্পগুলো। আমরা যারা ক্রাইসাস থাকি তারা নেলসনে গিয়েও বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, আবার যারা অকল্যান্ড থাকে তারা ক্রাইসাস আসেও বাংলাদেশকে সাপোর্ট করে। যা তাদের দর্শক যদি মাঠে থাকে তারা যেন একটু ভালো পারফর্ম করে। আমাদের কাছে মনে হয় যে অফ ফর্মে থাকা প্লেয়ার আইনা ওপেনিং করানো, ব্যাটিং লাইন আপ বারবার চেঞ্জ করা, এটা দলের জন্য অশুভ। ধারাবাহিকভাবে যারা পারফর্ম করে তাদেরকে ওপেনিং করাটা উচিত। ডেফিনেটলি মুস্তাফিজকে অফ করা হয়েছে, অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল, কারণ হচ্ছে ক্রিকেট বোর্ড আসলে কেন যেন মুস্তাফিজের সাথে আঠার মতো লেগেছিল, তাকে যেখানে হোক পারফর্ম করুক আর না করুক খেলাতেই হবে। মুস্তাফিজকে অফ করা নিয়ে আসলে মানুষজন কি ভাবছে? এই টাইমে মুস্তাফিজ খুব এক্সপেন্সিভ, তো এটা ভালো ডিসিশন। মুস্তাফিজ কিছুদিনের জন্য যদি আবার রিফ্রেশমেন্ট হয়ে ফিরে আসে তাহলে হয়তো আমরা আগের মুস্তাফিজকে দেখতে পাবো। সাকিবের সাত নম্বরে ব্যাটিং করার ব্যাপারটা কেমন লেগেছে? আজকে অনেক সারপ্রাইজিং মনে হয়েছে, কারণ আমরা আশা করছিলাম ওয়ান রান বা টু রানে নামবে, যেহেতু বাংলাদেশে ওপেনিং পার্টনারশিপটা খুব ভালো যাচ্ছে না, তো যেহেতু উনি একজন এক্সপিরিয়েন্স ব্যাটার হিসেবে তো যদি নামতো ওয়ান রান বা টু রানে তাহলে হয়তো খেলাটা আর একটু মজবুত হইতো। অনেকেই আসলে শান্তর ইনক্লুশনটা নিয়ে কথা বলছে, যদিও দলের হাইয়েস্ট রান শান্ত করেছে, কিন্তু দিন শেষে ওপেনিং নিয়ে এক্সপেরিমেন্টটাকে কি সাপোর্ট করেন? না, আমি করব না, কারণ এটা একটা বেশি রিস্ক হয়ে যায়। আজকে এরকম একটা ম্যাচ যে ডু অর ডাই ম্যাচ, আজকে এই ম্যাচটাতে হারলে হয়তো বা বাদও পড়তে পারে। হ্যাঁ, তো এরকম একটা ম্যাচে এক্সপেরিমেন্ট বলবো না, একটা ওয়াইজ ডিসিশন ছিল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের খেলা দেখতে এসে ইমরুল কায়েসের জার্সি নিয়ে আপনি এসেছেন, মানে কারণটা কি? আমি ইমরুল কায়েসের খুব ফ্যান, ঠিক আছে। ইমরুল কায়েসের খেলা তো আমরা সবাই দেখি, খুব সুন্দর ব্যাটিং করে, ওপেনিং ব্যাট করছে, আগে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে, আমরা তাকে মিস করি। কিছুটা চমকাইছি, কারণ এখানে কিছু কিছু নতুন প্লেয়ার আছে যেগুলোকে আমরা আসলে অতটা ভালোভাবে চিনি না আগে, কিন্তু আরও আমার মনে হয় যে বাংলাদেশে এখনও আরও কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যাদেরকে কিছুটা খেলানো দরকার, সুযোগ দেওয়া উচিত ছিল এখানে। হ্যাঁ, হয়তো মুশফিকের কিছু মানে অফর্মে ছিল কিছুদিন, তো রিয়াদ ভাইয়ের ব্যাপারটা এটা আমরা বাংলাদেশি বাংলাদেশি হিসেবে আমরা কোনোভাবে মানতে পারছি না এটা। দর্শক কেউই আসলে খুব একটা মানতে পারছে না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট অবসরে বাধ্য করেছে, আবার ছেটেও ফেলেছে, সব কিছুই করেছে, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের রিপ্লেসমেন্টে যারা এসছে তারা যদি আসল ক্রিকেটটা খেলতো তাহলে হয়তো এই হতাশার গল্পগুলো অন্তত তাসমান পারে নিউজিল্যান্ডে লিখে হতো না। রিয়াসাদ আজিম, একাত্তর, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।